আসসালামু আলাইকুম ভিউয়ারস ডিসি সার্কিট বাংলা টিউটোরিয়াল ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম তো অ্যাকচুয়ালি আমরা ডিসি সার্কিট ডিপেন্ডেন্স ডিসি সার্কিট বলতে থভেনিন থিওরেম ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে আলোচনা করতেছিলাম আজকেও আমি ডিপেন্ডেন্ট সোর্সে আরেকটা প্রবলেম আমি সলভ করব তার জন্য দেখেন আমাদের সার্কিট দেয়া আছে এটার ভি থভেনিন আর এগুলি বের করতে হবে তো তার জন্য শুরু করি আমি আগে ডিপেন্ডেন্ট সোর্সের জন্য আমি ভি সেভেন ইন্টারপ্রেট করতেছি তো সার্কিটটা আমি রিড্র করে নিচ্ছি তার জন্য সিম্পলি আমি ওই সার্কিটটা যা আছে তাই যে সার্কিটটা দেয়া আছে এটাই এটাই আঁকা আমার ওপেন তো করেই দেওয়া আছে এটাকে দেখেন এই অবস্থায় আমি সিম্পলি যা আছে তাই আঁকায় নিচ্ছি আমাদের এটা চার ওহম

এটার জন্য আমাদের আইএক্স তো দেওয়াই আছে তাহলে এই লুপের ভিতর দিয়ে কারেন্টটা আইএক্স আর এদিক দিয়ে কারেন্টটা আমরা ধরে নেই কি আই ধরে নিলাম তাহলে আমি শুরু করি ধরেন আমি এই পয়েন্ট থেকে শুরু করলাম এই পয়েন্ট থেকে ফার্স্টে পাচ্ছি ফাইভ আই এরপরে আমি এদিকে যেতে পারতেছি না একটা সুপার মেশ হয়ে গেছে তার পিস জায়গা পরিবর্তন করে আমি এদিক দিয়ে থ্রি আইএক্স

এটা অনুযায়ী আমাদের এদিক থেকে চিন্তা করলে আমাদের আইএক্স ইনকামিং আইটা আউট গোয়িং দ্যাট মিনস ওয়ান পয়েন্ট ফাইভ আই এক্স ইকুয়াল টু ইনকামিং কে ইনকামিং মাইনাস আউট আইএক্স আই এক্স মাইনাস আই তাইলে এইখান থেকে আমাদের আই আগে লেখছি তাইলে আই ওই সাইডে পাঠাই দেই আই প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ওয়ান বাদ দিলে আমাদের ওয়ান আই প্লাস আইএক্স এক্স ইকুয়াল টু জিরো

নিয়ে মাথা ব্যথা নাই কারণ এই পয়েন্টে বোল্টেজ টা এটা সমান্তরালে আছে তাহলে ভি থেভেনিন ইকুয়াল টু আমাদের আলাদা করে বের করে রাখি ভি থেভেনিন ইকুয়াল টু চার ইন্টু তিন টুয়েলভ ভোল্ট আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন এটাতে আমাদের আসে টুয়েলভ ভোল্ট আমাদের মেবি ক্যালকুলেশনে ভুল হয়েছে

তাহলে এখন ভিটেমিন যদি হিসাব করি আমাদের অ্যাকচুয়ালি আসে ভি টা চার ইন টু চার ষোলো বাই তিন দ্যাট মিন্স ফাইভ পয়েন্ট পি সি ভুল আসবে এটা ষোলো বাই তিন আমি আন্তরিকভাবে দুঃখিত মাঝে মাঝে আমার ক্যালকুলেশন ভুল হয়ে যায় অ্যাকচুয়ালি অনেক বড় বড় ক্যালকুলেশন তো অনেক সময় মাথা ভুল হয় ক্যালকুলেশনে এই ভুল হয় এটা জিরো পয়েন্ট ফাইভ বাইক তো আমাদের ভি এ কাজ শেষ এবার আমাদের আট হেভেনিন জটিলটা জটিলটার জন্য আমি এগুলো ফ্রেশ করে ফেলবো একদম ফ্রেশ করে আবার আঁকিয়ে ফেলবো তো আমি আগেই ইন্ডিপেন্ডেন্টটাকে শর্ট করে ফেলতেছি যেহেতু ইন্ডিপেন্ডেন্টটা থাকবে না আর এদিকে আছে আমাদের পাঁচ হোম এদিকে কত চার ওয়ান ও হোম এখানে পাঁচ ওহো এদিক দিয়ে আইএক্স এই কারেন্টের উপর এই কারেন্ট কায়েন্ট সবসেরিয়া ডিপেন্ড করতেছে দ্যাট মিন্স আমি চাইলে ডিএকটিভ করতে পারবো না তাহলে এই পয়েন্টের অ্যাক্রোসে চাইছে দ্যাট মিন্স আমি আগের ক্লাসে আমি বলে দিয়েছিলাম যে যেটার অ্যাক্রোসে চাবে সেটার অ্যাক্রোসে একটা ভোল্টেজ অথবা কারেন্ট সোর্স দিবেন তো আমি ধরেন ভোল্টেজ সোর্সই নিলাম তো এটার অ্যাক্রোসে ভোল্টেজ ওয়ান ভোল্ট তো সেটা অনুযায়ী দেখেন এখন কোন প্রসেসটা করলে সুবিধা হয় নোট নাকি মেশ আমাদের মেশ অনুযায়ী করলে আমাদের অ্যাকচুয়ালি তিনটা আনন্দ আসে ঝামেলা একটু তাহলে দেখি আমরা মেশে যদি করি তাহলে তিনটা আনন চলে আসে আর নোটে করলে আমাদের মনে হয় দুইটা আনন আসে নোটে যাওয়ার চেষ্টা করি দেখেন এখানে একটা আনন দিয়ে যায় আমরা যদি নোটে করি অনেক সুবিধা আর এদিক দিয়ে এটা গ্রাউন্ডেড করে দিলাম এখন সিম্পলি আমরা বিভিন্ন কারেন্ট নেই এই পয়েন্টের কারেন্টটা আই ওয়ান ধরলাম এটা তো দেওয়াই আছে ওয়ান পয়েন্ট ফাইভ আই এক্স এদিক দিয়ে তো এটা এদিক দিয়ে এটাকে ধরলাম আমি কত পর্যন্ত আই ওয়ান পর্যন্ত ধরছি তাহলে এটা আই ধরলাম আর এই পয়েন্টটা আই ধরলাম তাহলে ফাইনালি আই বের করলে কাজ হয়ে যাবে তো আমরা হিসাব করি এখন এই যে এই পয়েন্টের জন্য এই পয়েন্টটার জন্য আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ আই এক্সটা ঢুকতেছে ওয়ান পয়েন্ট ফাইভ ঢুকতেছে

তো সেটা অনুযায়ী দেখেন জিরো পয়েন্ট বাইন তাহলে ভি মাইনাস জিরো ডিভাইডেড বাই ফাইভ এটা হিসাব করলে আমাদের কাঙ্ক্ষিত দেখেন ভিটা পেয়ে যাবো আমরা ভিটা আমরা কত আছে আমি একটু একবারে করতেছি জিরো পয়েন্ট

ঠিক আছে তো দেখেন এখানে আরেকটা আছে এখানে আরেকটা পয়েন্ট আছে এই পয়েন্টটাতে এবারে অ্যাপ্লাই করি তাহলে এটার জন্য আমাদের আহ এই পয়েন্টে একচুয়ালি অ্যাপ্লাই করে আমাদের এই যে আই এক্স কারেন্টটা ঢুকতেছে আই এক্স কারেন্টটা ঢুকতেছে আর আই টু এবং আই টা বের হয়ে যাচ্ছে এখান থেকে অ্যাকচুয়ালি ফাইনালি আমি আই থ্রিটা বের করবো কারণ আই এক্সটা এখন বের করতেই পারবো আমরা আইএক্স এক্স ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি আমাদের ভি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টি আর আই টুর ভ্যালুটা আমাদের কত ওয়ান মাইনাস জিরো ডিভাইডেড বাই ফোর অর্থাৎ ওয়ান বাই ফোর প্লাস আই থ্রি আই থ্রিটা অ্যাকচুয়ালি আমরা বের করবো আই বের করলেই তো আমরা ইয়ার সাহায্যে যে ওয়ান বোল্টের সাহায্যে আর্থ মিনিটটা পাবো তো ভি এর ভ্যালুটা আমরা পাইলাম মাইনাস ফাইভ বাই থ্রি সে ভ্যালুটা বসায় দেব ভ্যালুটা মাইনাস মাইনাস ফাইভ ফাইভ সরি এই ভ্যালুটা এখানে বসায় দেব তাহলে ডিভাইডেড বাই থ্রি ইজ টু ওয়ান বাই ফোর প্লাস আই থ্রি সেখান থেকে আমি আই ভ্যালুটা দেখেন পেয়ে যাচ্ছি আমাদের মাইনাস টু মাইনাস ওয়ান বাই ফোর মাইনাস নাইন বাই ফোর ঠিকই আছে আমাদের রেজিস্টেন্সটা মাস পজিটিভ আসবে মাইনাস নাইন বাই ফোর এদিকে কারেন্টটা আসতেছে মাইনাস তার মানে এদিকে কারেন্টটা অবশ্যই হবে প্লাস ঠিক আছে এবং লোড অনুযায়ী এটি এদিকে কারেন্টই হওয়া উচিত প্লাস থেকে কারেন্ট তৈরি হওয়া উচিত ঠিকই আছে তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আইছি তো পেয়ে গেছি এবার জাস্ট এটা সাহায্যে দেখেন আমরা আমরা আর্থেমিনটা কত পাচ্ছি

এখন আমি ফাইনালি বিভেনিন সব পেয়ে গেছি আমি এগুলো সব মুছে দিয়ে একটা সিম্পলি একটা সোর্স সোর্স যার ভোল্টেজটা কত ফাইভ পয়েন্ট থ্রি থ্রি ভোল্ট এবং তার সাথে সিরিজে একটা আর্থেভেন সে আর্থে ভ্যালু কত জিরো পয়েন্ট ফোর লাগাই দিয়ে এই দেখেন এই জায়গাটুকু ওপেন করে দিলাম যেহেতু আমাদের এখানে ওপেন আছে এটা যেহেতু এ আর বি বিন্দু দিছে আমরা এ আর বি দেই আমাদের ফাইনাল থেভেনিন ইকুইভ্যালেন্ট কিন্তু তৈরি হয়ে গেছে এখন ইচ্ছা এখানে যদি লোড দেয় লোডের এক রোসে কারেন্ট চাইলে আপনারা জাস্ট সিম্পল ডিসি সার্কিটের ইয়া দিয়ে আপনারা করে ফেলতে পারবেন এই তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি